নাগরানী কামিনী রে, কি দুর্দশা, কি অসহায়তা! নিজে চোখে দেখেও যে বিশ্বাস হচ্ছে না। এটা হেয়ালি করার সময় নয় কাল নাকি। আমি রাক্ষসীপুরী ছেড়ে চলে যেতে চাই। আমার নাক শক্তি আমাকে ফিরিয়ে দাও। এ তুমি কি বলছো কামিনী? তুমি ভাবলে কি করে এত সহজে আমি তোমাকে মুক্তি দেব? দেখতে পাচ্ছ কামিনী, এই তোমার নাগ শক্তি। এখন থেকে আমার কাছেই থাকবে, চিন্তা নেই, সুরক্ষিত থাকবে। ভুল করছো তুমি কাল না কেনে, মস্ত বড় ভুল। একবার আমি খাঁচা থেকে নিজেকে মুক্ত করে নি, তারপর না, তার আর কোনো পর নেই, আর হবেও না কোনোদিন। কারণ এই বদ্ধ ভূমিতেই তোমার মৃত্যু লেখা আছে, লেখা আছে। এত দিনে পঞ্চশীর নাগের অভিশাপ ফলে গেল কামিনী, এই প্রথম অসফল হলে তুমি। ওই বাচ্চা মেয়ে রোহিণীর কাছে তুমি হেরে গেছো কামিনী, হেরে গেলে, হেরে গেলে। কামিনী, এই মুহূর্ত থেকে তোমার সময় শেষ, আমার সময় শুরু। বন্ধু, আমাদের বিদায়ের সময় এসে গেছে। এবার আমার মাকে উদ্ধার করতে যেতে হবে। বেশ, হাসি মুখেই বিদায় দেব, কিন্তু মনে রেখো এই রাজ্য কিন্তু তোমারও, আর এই রাজ্যে তোমার এক বোনও রয়ে গেল। যখনই মনে হবে এসো কিন্তু, কেমন? কিন্তু কামিনী, চিন্তা করো না, ওর ব্যবস্থা আমি করব। কাল লাগেনি আপনি এখানে? আমার মন যে অশুভ সংকেত দিচ্ছে, তা যদি সত্যি হয় তাহলে তো চূড়ান্ত সর্বনাশ হবে। আমাকে জানতে হবে কে আমাদের অজ্ঞাত শত্রু। আর সেটা জানার সময় আসুন। আমাকে দেখে অবাক হচ্ছে তাই তো? আমি এসেছি তোমাদের বিজয়ের শুভেচ্ছা বার্তা জানিয়ে তোমাদের সঙ্গে নিয়ে যেতে।
প্রাণ ভোমরা দিয়ে কি করে কামিনীর থেকে জ্যোৎস্নার প্রাণ আলাদা করতে হবে তোমাকে জানাতে হবে তো। আমি না এলে চলবে কি করে বলো? এসো রোহিণী, তোমার স্বপ্ন পূরণের সময় আগত, এসো। বন্ধু ভালো থেকো, আবার নিশ্চয়ই দেখা হবে। এখনকার মতো বিদায়, চলো। তোমার খাবার এনেছি। চিন্তা নেই, আমাদের রানী তোমাকে অনাহারে মারবেন না। তুমি রিম্বার সঙ্গী ছিলে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, তুমি তো রিম্বার সঙ্গী ছিলে। ঠান্ডির নাতনিকে বন্দি করার সময় তো তুমি রিম্বার সঙ্গী ছিলে, আর এখন এখন সেই নাতনিকেই তুমি রানী রানী। খাইখাই, আমার আমার কথাটা ভালো করে শোনো, ভালো করে বুঝো, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে তুমি এখান থেকে বেরোতে সাহায্য করো, আমাকে মুক্ত করে দাও এখান থেকে, তাহলে আমি আমি তোমায় সব দেব, সব রত্নভাণ্ডার, তোমাকে আমি রাক্ষসীপুরীর রানী করে দেব। হ্যাঁ, রানী করে দেব। এভাবে দাসী হয়ে থাকার চেয়ে আমার হয়ে কাজ করো খাই খাই, তাতে তুমি উপকৃতই হবে। আমার আজ খুব আনন্দ হচ্ছে, কতদিন পর মার কাছে যাব, বাবাকে দেখতে পাবো, আমি আজ খুব খুশি। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম। সবই তো বুঝলাম, কিন্তু কাল লাগেনি, আমরা এখন কোথায় যাব? আমার প্রাসাদে। রোহিণীর কাজ শেষ, এবার যা যা করার আমাকেই তো করতে হবে। কতদিন পর আমার বাঘুরা, মন পাখি, বুড়িমা সবার সাথে দেখা হবে, আমার তো ভাবলেই নাচতে ইচ্ছা করছে। দেখাও দেখাও কে সেই গোপন শত্রু যে জ্যোৎস্নার কাঞ্চনকে অপহরণ করেছে, দেখাও। আর দেরি করাটা ঠিক হবে না, চলো। হয়েছে কালনাগিনী? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা আমি আসতেও দেব না। এখন আমার একটাই উদ্দেশ্য, তোমাদের সব চিন্তা দূর করে দেওয়া। চলো তবে। তুমি আমাকে রানী করবে?
সত্যি? হ্যাঁ 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 আমি সত্যি সত্যি তোমায় রাক্ষসী পুরী রানী করে দেবো। সত্যি আমার হাতের বাঁধন খুলে দাও, আমি তোমায় রানী করে দেবো। হ্যাঁ রানী করে দেবো, খুলে দাও খুলে দাও, আমার হাতের বাঁধন খুলে দাও দাও। তুই আমার বিশ্বাস অর্জন করেছিস খাই খাই, তোকে আমি সত্যি ক্ষমা করলাম। জয় রাক্ষসী রানী জয়। এ কি, এটা কোথায় এলাম আমরা? কাল লাগেনি আমাদেরকে কোথায় নিয়ে এলো? আমাদের তো প্রাসাদে যাওয়ার কথা ছিল, আর এই জায়গা আগে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। কাল লাগেনি, কাল লাগেনি। কি নিচে তো অতল সমুদ্র। রাজকন্যা কি আমি ইচ্ছে করেই ওকে এখানে পাঠিয়েছিলাম। আমি জানতাম প্রথম সুযোগ পেলেই তুমি তোমার আবার বুদ্ধি খাটাবে। খাই খাই একবার বিশ্বাসঘাতকতা করেছে, আবার করে কিনা সেটাও দেখা হলো, আর আমার মনোরঞ্জন হলো। কামিনী কোনোদিনও কারোর আপন হতে পারে না। রিম্বাকে মেরেছে, ওর কাজ ফুরলে আমাকে মারতে ওর এতটুকু সময় লাগতো না। ঠিক বলেছিস, রাক্ষসীকে তবু বিশ্বাস করা যায়, কিন্তু এই নাগিনী কামিনীকে বিশ্বাস করা মানে মৃত্যুকে আলিঙ্গন করা। তুমি অর্বাচীন শিশু মাত্র, তাই তুমি জানো না কামিনী কি। কামিনীর শক্তির বহর ঠিক কতটা আমি জানতেও চাই না কামিনী, শুধু এইটুকু জানি তুমি আমার দিদিমাকে মারার চেষ্টা করেছিলে, আর তুমি আমার বন্ধু রোহিণীর শত্রু, তাই তুমি আমারও শত্রু। এই রাক্ষসী পুরীতে শত্রুদের সাথে ঠিক কি করা হয় এইবার দেখো তুমি কামিনী। খাই খাই
রাক্ষসীরা, নে আমি আমার অতিথিকে তোদের হাতে ছেড়ে দিলাম, ওর যত্নের কোনো ত্রুটি না হয়। না, আসবে না, আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না, ভিতরে কেউ আসবে না। চলে যাও, চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। কি কাল লাগিনি, আপনাকে তো একদম অন্যরকম লাগছে। নিশ্চয়ই, নতুন উদ্দেশ্য, নতুন অভিযান, রূপটাও তো নতুন হওয়া দরকার, তাই না? কিন্তু কাল লাগিনি, আমরা প্রাসাদে না গিয়ে এখানে কি করছি? এখানে কেন এলাম, তাই তো? পুরনো যা কিছু ছিল সবটা এখন বাতিল, এখন থেকে সব কিছু নতুন, সবটাই। বেশ, বুঝতে পারলাম। তাহলে এবার আপনি আমাকে বলুন, কিভাবে মায়ের প্রাণ আর কামিনীর প্রাণ আলাদা করতে হবে, প্রাণভূমরা নিয়ে কি করতে হবে এবার আমায়? সে রহস্য কেবল আমি জানি রোহিণী, কিন্তু সবার আগে তোমার শরীর থেকে প্রাণ ভোমরা বার করে আমার হাতে দিতে হবে। যে রাজকন্যা, রাজকন্যা, আমি বলছি যে সবই তো বুঝলাম কাল লাগিনি যা বলছে, কিন্তু এইভাবে প্রাণ ভোমরা তুমি কাল লাগিনিকে দিয়ে দেবে? যথা, কাল লাগিনি তো সবসময় আমাদের সাহায্য করেছে। জানি, কিন্তু তিনি আমাদের কোনো ক্ষতি করবে না, আপনি আমাকে বিশ্বাস করেন তো? কি, কাকে দেখছি এটা? আপনাকে দিলাম কাল লাগিনি, কাল লাগিনি প্রাণভোমরা কোথায় গেল? সব বলছি রোহিণী, আগে তোমার হাতটা দাও। কি হলো, দাও। কি হচ্ছে, এটা কি কান লাগেনি? এরকম অসিকতা তো কথা ছিল না। রসিকতা নয় অগ্নি, এটাই বাস্তব, নির্দয়, নিষ্ঠুর, নির্মম সত্য। কোন শত্রু জ্যোৎস্নার কাঞ্চনকে অপহরণ করেছে, মারতে চেয়েছে,
সহজ সরল মতিকে। কিন্তু কেন এসব কি কাল লাগেনি? আপনি কেন করছেন আমাদের সাথে এরকম ব্যবহার? তুমি ভুলে গেছো রোহিণী, তোমার সঙ্গে প্রথম সাক্ষাতেই আমি তোমাকে বলেছিলাম কাল নাগিনীকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ কাল নাগিনী যখন তখন রং বদলায়।